পানির মতো জনজীবনকে গ্রাস করেছে। দিন আনে দিন খাওয়া মানুষ, দিন মজুর, রিক্সা চালক সহ নিম্ন মধ্যবিত্ত ও নিম্ন আয়ের মানুষ কর্মহীন হয়ে পড়েছে। এর উপর গণপরিবহনে এই ভাড়া বৃদ্ধিতে ওই নিরন্ন মানুষের উপরই কষাঘাত। বাস চালু আগেই বাস ভাড়া বৃদ্ধির সিদ্ধান্তেই প্রমাণিত হয় এই সরকার শোষণ ও গরিবকে মারার যন্ত্র। তথ্যমন্ত্রী বলেছেন ত্রাণ নিতে আসার লোক পাওয়া যাচ্ছে। তার এই বক্তব্যে ফরাসি বিপ্লবের সময়ে ষোড়শ লুইয়ের স্ত্রীর কথাই মনে পড়ে যায়, রুটি নাই তো কি হয়েছে, কেক খাবে। জনগণের ক্ষুধা, হাহাকার, কর্মহীনতা আমলে না নিয়ে সারাক্ষণ এই সরকার জনগণকে নিয়ে উপহাস করতেই ব্যস্ত। আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে প্রায় দ্বিগুণ বাস ভাড়া বৃদ্ধির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং অবিলম্বে বাস ভাড়া বৃদ্ধির প্রস্তাব প্রত্যাহারের আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।